হাই, আমি পিয়ালি বলছি। আমি উলের টেবিল ম্যাটগুলো দেখিয়ে দেবো, খুব সুন্দর লাগে টেবিল ম্যাট, খুব ইজি ডিজাইনে টেবিল ম্যাটগুলো দেখিয়ে। নমস্কার বন্ধুরা, তাহলে শুরু করছি টেবিল ম্যাট শিখে নিন। প্রথমে আটটা চেন করে নিতে হবে। আটটা চেন হয়ে গেলে তো তিনটে চেন করে বারোটা ডবল ক্রোশ করতে হবে, বারোটা। তাহলে বারোটা ডবল ক্রোশ করে নিলে আবার তিনটে চেন করে সেকেন্ড লাইনে তিনটে চেন করে ডবল করতে হবে, প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, দুটো করে প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রোশ, দুটো করে ডবল করতে হবে। এই লাইনটা পুরোটা ডবল করে নিন। এইভাবে সেকেন্ড লাইনটা হয়ে গেল। এবার আবার থার্ড লাইনে তিনটে চেন করবেন, সেকেন্ড লাইনটা জয়েন করুন, তারপরে তিনটে চেন করতে হবে। এবার থার্ড লাইনে কী হবে, তিনটে চেন করে নিতে হবে। একটাতে একটা গ্যাপে দুটো ডবল ক্রোশ আর একটা গ্যাপে একটা, টু ওয়ান টু ওয়ান, পুরোটা টু ওয়ান করবে না, দুটো একটা দুটো একটা। এরপরে ফোর্থ লাইনে কী হবে, ওই যেটা টু এর জায়গায় টু হবে আর একটা একটা বেড়ে যাবে, শুধু টু এর জায়গায় টু হবে, যেমন টু ওয়ান হয়েছিল, যে টু এর জায়গায় টু আর একটা, পুরো টেবিল ম্যাটটাই কিন্তু ওই টু এ, দেখুন দেখিয়ে দিচ্ছি, টু যেখানে টু সেখানে দুটো ডবল ক্রোশ, তারপরে একটা একটা বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে ঘরগুলো, আপনি শুধু টু এর জায়গায় টু করবেন, এভাবে করে নিন। কীভাবে এখানেও তাই টু এর জায়গায় দুটো আর একটা অটোমে বেড়ে যাচ্ছে। এবার পুরো টেবিল ম্যাটটা যতটা বড় করবেন, এক ফর্মুলা, দুটোর জায়গায় দুটো আর বাকি সব একটা একটা অটোমে। তাহলে প্রত্যেকটা লাইনই তাই করছে, দুটোর জায়গায় দুটো আর একটা একটা, এইভাবে টেবিল ম্যাটটা বেড়ে যাবে যতটা বড় করবেন। এটা আমি আর বড় করব না, এটা এইটুকুনি করছি, এই লাইনটা করে আমি শেষ করব। তা এটা আমি টেবিলের ফুলদানি রাখা হয় এই সাইজটা। তা আপনারা যদি বড় করেন, বড় করা যায়, থালিপোষও করা যায়, টেবিল ম্যাটটা বড় করলেই থালিপোষ ডিজাইন হয়ে যায়, তারপরে কুচি কুচি দিতে পারেন, ভালো লাগবে। তা ফর্মুলা একই, দুটোর জায়গায় দুই, এই দুটোই দেখিয়ে দিচ্ছি, তখন বারবার দুটোর জায়গায় দুটো মনে রাখবেন, বাকি সব একটা একটা বেড়ে যাবে, এইভাবে করবেন। তাহলে নমস্কার, এইভাবে টেবিল ম্যাটটা করবেন।
টেবিল ম্যাটগুলো করবেন। তা অবশ্যই আমার লাইক দেবেন।